আচ্ছা কন্ত, বাংলাদেশ কতদিন স্বাধীন হয়েছে? স্যার, সেই 52 সাল থেকে শুরু হয়েছে বুঝছেন প্রক্রিয়া। 1971 সালের 16 ডিসেম্বরে এই প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে। ও আচ্ছা, 71 সালে যে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে, এই লক্ষ লক্ষ শহীদের মধ্যে আপনি 5 জন শহীদের নাম কন্ত? স্যার, এটা কথা বলেন আপনি, এই যে লাখ লাখ মানুষ যে শহীদ হয়েছে এর মধ্যে 5 জনের নাম কম, আর বাকিগুলো যে মন খারাপ করে বসে থাকবে, আমার বা মাইন করবে তখন, অতএব আমি কবর চাচ্ছি না স্যার। গুড। আচ্ছা কন্ত, মহাশূন্যে যে প্রাণের সন্ধান পাওয়া গেছে আর কি অবস্থা? স্যার, আপনি যাতে কি ব্যাক গ্রেডেড স্যার, আপনি এখনো খোঁজ পাননি যে এই সম্পর্কে গবেষণা এখনো চলতেছে, রেজাল্ট এখনো বাড়ায়নি, রেজাল্ট যখন বাড়াবি তখন আপনি জানাবো বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, পরের জনক পাঠিয়ে দেন। আমার মাথার তো কোনো মালই নাই, খুব শোনার চেষ্টা কোনো দরজাত কান লাগে দিয়ে, কিন্তু স্যারের প্রশ্ন তো শুনবার পানো না, কিন্তু উত্তরগুলো শুনছি, মুখস্থও করে থুয়ে দিছি, স্যার যেটাই প্রশ্ন করুক না কে এই উত্তরগুলো আমি দিয়ে দেবো, দেখি যাই আল্লাহ ভরসা। বলেন, আপনার পয়দা দিবস কতদিন, মানে আপনি কতদিন জন্মগ্রহণ করছেন? স্যার, সেই 1952 সাল থেকে প্রক্রিয়া শুরু হয়েছে বুঝছেন, 1971 সালের 16 ডিসেম্বরে ওটা শেষ হয়েছে। শালা কি ব্যাপার, উল্টা আলটা বকিচ্ছে কে, আমার প্রশ্ন করতে কি ভুল হয়েছে নাকি? আচ্ছা দেখি তো আর একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি বাপের নাম কি কন্ত? স্যার, লক্ষ লক্ষ লোকের মধ্যে মাত্র 5-6 জনের নাম কম, এটা ক্যাঙ্কা খাওয়া যায় না, অন্য বাপের আছে আমার উপর মাইন্ড করবি, তাই আমি কম না স্যার। শালা, আপনি কি পাগল টাগল নাকি? স্যার, এ সম্পর্কে প্রচুর গবেষণা চলতেছে, এখনো রেজাল্ট বাড়ায়নি বুঝছেন, বাড়া কাকে, বাড়ানোর সাথে সাথে আপনাকে আমি জানাবো। দূর হন এর থেকে আপনি, নেক্সট কে আছে আসেন। আচ্ছা, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি স্যার, 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে আমি একটা প্রশ্ন করি স্যার, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? তো না, পড়ি না খুব একটা। পড়েন না, আমাকে এ কথা জিজ্ঞেস করলেন কিসের জন্য? শোনেন, আপনি একটা ঘটনা কই তাহলে আপনি নামাজের প্রতি টান হবে বুঝছেন, আপনি আমাকে চাকরি দেন আর না দেন, অন্তত আপনি নামাজের দাওয়াতটা অন্তত দিয়ে যায়, নামাজের মর্মটা আপনি কেন বুঝে থয়ে যায়। শোনেন, আল্লাহ প্রথম যখন জিব্রাইল আলাইহিস সালামকে তৈরি করে, তৈরি করার পর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে যে আপনি কিতে খুশি হন কন্ত, আল্লাহ তাআলা আন করছে আমি সবচেয়ে খুশি হই আমাকে যদি কেউ সিজদা করে। এই কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাম মানে আল্লাহকে সিজদা করলো প্রায় 30,000 বছর। 30,000 বছর সিজদা করার পরে জিব্রাইল আলাইহিস সালাম তো মহা খুশি মনে মনে করছে যে আমার লাগান দিতে কেউ সিজদা করতে পারবি না, অতএব আল্লাহ আমার উপর সবচেয়ে বেশি খুশি থাকবি। এই কথা আবার আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ কও তুমি আমার উপর খুব খুশি কিনা? আল্লাহ চুপ করে আছে। চুপ থাকা থেকে জিব্রাইল আলাইহিস সালাম মিচার টেনশনে পড়ে গেল, করছে যে বলেন আল্লাহ আমার উপর খুশি কিনা? আল্লাহ তখন করছে তোমার এই প্রশ্নের উত্তর আমি দিব মিচ্ছে না, পরে শোনো তুমি তার আগে আরশ আজিমের দিকে না তাকে থাকে দেখো কি লেখা আছে। জিব্রাইল আলাইহিস সালাম উপর দিকে তাকে থাকে দেখে আল্লাহর কুদরতি নূর দ্বারা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা দেখে জিব্রাইল আলাইহিস সালাম করছে আমার ইবাদত আমার 30 বছরের সিজদার সাথে এই লেখার কি সম্পর্ক আল্লাহ? তখন আল্লাহ পাক করছে শোনো আমি দুনিয়া তৈরি করব, দুনিয়ার লক্ষ লক্ষ নবী তৈরি করব, তার মধ্যে শেষ নবী থাকবে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত ফরজ নামাজ করে দেবো, আর 5 ওয়াক্তের মধ্যে ফরজ রাকাত থাকবে হচ্ছে 17 রাকাত, আর 17 রাকাতের মধ্যে প্রতি রাকাতের ফাঁকে ফাঁকে থাকবে 2 বার করে সিজদা মাত্র, আর সিজদার মধ্যে যা পড়বি সুবহান রাব্বিল আলা, আর এই সুবহান রাব্বিল আলা যখন একবার পড়বি এই একবারতে আমি প্রত্যেকটা বান্দার তোমার যে 30,000 বছর সিজদা করছো তার 40,000 গুণ বেশি সওয়াব আমি তাকরক দিয়ে দেবো বুঝছো। আপনি আমাকে এটা কি গল্প শুনালেন, আমার তো মাথায় নষ্ট হয়ে গেল, আর বেশি কথা কম না, জোরে আজান দিছে, চলেন আগে নামাজ পড়ে আসি।